গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকাল এখন বাজে 8টা মতো বাজে। তো দেখো যথারীতি চলে এসেছি ব্রাশ করতে, কারণ সকালবেলা উঠে আগেই প্রথম কাজ হচ্ছে ব্রাশ করা। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে নেব, তারপর হচ্ছে আজকে অনেক কাজকর্ম রয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এই বাড়িতে থাকি না, তো সেই জন্য এই বাড়িতে অনেক রকম মানে অনেক কাজ পেন্ডিং পড়ে থাকে, সেই কাজগুলো করতে হবে। তো সকালবেলা সেটাই ভাবছিলাম, আর মানে দেখছি যে কত কাজ বাকি রয়েছে, সব কিছু চারদিকে সব মানে ওলট পালট হয়ে রয়েছে, তো সেইগুলো আমাকে মানে সব কিছু করতে হবে। তো সেই জন্য তা ঘুম থেকে উঠে খানিকটা বসেছিলাম, তো ভাবলাম বসে থাকলে হবে না, এবার আমাকে নড়াচড়ে মার্কে উঠতে হবে, উঠে সব কাজকর্মগুলো মেটাতে হবে। তো সেই জন্য সেটাই করব। তো সেই জন্য তাড়াতাড়ি করে ব্রাশ করে নিচ্ছি, আর এই জানলা দিয়ে একটুখানি দেখছিলাম, বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে জানলা দিয়ে। এই পাশটা আমাদের একটা একটা মাঠ আছে, তো যে মাঠটা খেলার মাঠ আর কি, তো সেই মাঠটা দিকে সকালবেলা বেশ কুয়াশা হয়ে থাকে, বেশ কুয়াশা বোঝা যায় এখান থেকে। তো যাই হোক, ঠান্ডাটাও বেশ আছে তো দেখতে পাচ্ছ, সেই জন্য গায়ে চাদর দিয়ে আছি, বেশ ঠান্ডা লাগছে। আর ঘুম থেকে উঠলে না বেশ মানে খানিকটার সময় বেশ ঠান্ডা লাগে। তো যাই হোক, চলো দাঁতটা ব্রাশ করে নিই, সঙ্গে থাকো, তারপর পরের কাজকর্ম করবো। তো দেখো ব্রাশ করে চলে এসেছি, আর আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে, চা খাওয়াটা তোমার সাথে শেয়ার করিনি। এখন আমি ব্রেকফাস্ট করবো, আর দেখো ব্রেকফাস্টে আছে রুটি, কলা, ডিম সেদ্ধ, আর হচ্ছে মালপোয়া। তো এই দিয়েই শর্টকাটে আজকে ব্রেকফাস্ট সারবো। তার কারণ হচ্ছে যেহেতু মানে কি বলবো মানে অনেক রকম কাজ রয়েছে, তো সেই জন্য আজকে আর ব্রেকফাস্ট কিচ্ছু বানাইনি, শর্টকাট ব্রেকফাস্ট করছি। মাকে তাই বলছিলাম, আমি আর মা গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর মাকে বলছিলাম যে আজকে ব্রেকফাস্ট করার দরকার নেই, যা আছে তাই দিয়ে আমরা মানে মোটামুটি করে নিই। কাজটাই আমার কাছে এখন সব থেকে বেশি হেক্টিক হয়ে যাচ্ছে, কাজটা করতে হবে, তো সেটা খাওয়াটা পরে হবে। তো যাই হোক, কিন্তু না খেলেও তো নয়, তো সেই জন্য খেতে হবে। আর কলা টলাগুলোও ছিল, এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম কলা দিয়ে খেয়ে নিই। আর ফ্রিজে অনেকগুলো ডিম ছিল, তো সেই জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, একটা মা আর একটা আমি খেয়ে নেবো। আর এই যে মালপোয়াগুলো দেখলে মেলায় গেছিলাম, সেই মেলা থেকে নিয়ে এসেছিলাম সেই মালপোয়া, তো সেইগুলো চারটে রয়ে গেছে, তো মা আর আমি দুজনে ভাগ করে খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর হচ্ছে বাকি কাজকর্মগুলো করবো, যারা মানে বুঝতে পারছি না আজকে কোথা থেকে শুরু করবো, মানে যেখানেই হাত দিচ্ছে সেখানেই সব ওলটপালট হয়ে আছে, চারদিকে ধুলো মানে ধুলো মানে একদম ডাই হয়ে আছে। তো দেখি কি করা যায়, মা আমি ভীষণ হাসাহাসি করছিলাম কিছু একটা কথা নিয়ে, কি একটা নিয়ে আমরা হাসছিলাম ঠিক মনে করতে পারছি না, তো যাই হোক খুব হাসাহাসি করছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো এই যে আমি লেগে পড়েছি কাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট হয়ে গেছে, তো লেগে পড়েছি কাজে, আর এখনও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, যে কারণে আমি চাদরটা এখনও গা থেকে খুলতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমার এই হাতের মধ্যে যে বাম্বু প্ল্যান্টটা রয়েছে, মানে বাম্বু ট্রি যেটা রয়েছে, সেটা পুরো শুকিয়ে গেছে, কারণ আমি বাড়ি এসে দেখছিলাম যে এটা থেকে একদম এটার মধ্যে একদম জল ছিল না, তো সেই জন্য বাম্বু প্ল্যান্টটা একদম শুকিয়ে গেছে। তো পাতাগুলো লাল লাল হয়ে গেছে, জানি না এগুলো মানে বাঁচবে কি না, তবু আমি আবার জল দিলাম, দিয়ে দেখছি যে বাঁচে কি না। রুটগুলো এখনও আছে, রুটগুলো যে রুটগুলো ছিল সেই রুটগুলো এখনও মানে কাঁচা আছে, কিন্তু বুঝতে পারছি না গাছের পাতাগুলো পুরো শুকনো হয়ে গেছে। আর এই বাম্বু প্ল্যান্টটা আমরা গ্যালেক্সি স্ট্রিট থেকে কিনেছিলাম, মানে যে পেট মার্কেট বসে ওখান থেকে আমরা কিনেছিলাম, এবং খুব পছন্দের অনিতের ছিল, তো 400 টাকা মনে হয় দাম নিয়েছিল এই প্ল্যান্টটার। তো বাড়িতে এসে খুব সুন্দর করে রুট বেরিয়েছিল, নতুন নতুন পাতা গজিয়েছিল, এত বড়টা কিনিনি, কিন্তু বেশ ছোটোই ছিল যখন কিনেছিলাম, ধীরে ধীরে বেশ ভালোই বড় হয়ে গেছিলো, আর সেই গাছটা মরে গেছে, মানে এরকম হয়ে গেছে, আমার একদম ভালো লাগছে না। তো প্রত্যেকটা গাছই পুরো শুকিয়ে গেছে, একটা গাছেও মানে কিছু নেই। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ক্যাকটাস লিলি, তো এইটাকে আমি নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি ভাবছিলাম যে মগ দিয়ে জল দিয়ে দিয়ে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু হচ্ছিল না, আমি তখন রান্নাঘরে নিয়ে চলে আসলাম, বেসিনের মধ্যে পুরো ওকে চান করালাম, পাতার মধ্যে পুরো ধুলো ভর্তি হয়ে গেছিলো, তো আমার ঠিক পোষাচ্ছিলো না, ওই জন্য আমি এইভাবে নিয়ে একে স্নান করিয়ে দিচ্ছিলাম। এই গাছটা একটু ভালো আছে, এই গাছটা খুব একটা প্রবলেম হয়নি, তো ভালো আছে মোটামুটি, তো সেই জন্য এটাকে এইভাবে স্নান করাচ্ছি যাতে একটু ধুলো না থাকে, পাতাগুলোতে পুরো ধুলোতে পুর হয়ে গেছিলো।
তো এর মানে এই টপটা যে সাদা টপটা আছে আর এই যে এটা তো মাটির টবে লাগানো আছে মানে মাটির পটে আর এর নিচে একটা সাদা টব আছে আর এর নিচে থেকে যে টবের নিচে দিয়ে যে ছিদ্র থাকে না সেখান থেকে কিছুটা রুট বেরিয়েছে দেখতে পাচ্ছ যে রুট বেরিয়ে গেছে তো ভাবছি এই পটের মধ্যে জল দিয়েছি সাদা পটটার মধ্যে জল দিয়েছি দিয়ে এটার মধ্যে বসিয়ে দেবো তাহলে কি হচ্ছে রুট বেরিয়ে গেছে সেই রুটটা এখান থেকে জল নিতে পারবে তো এইভাবে দিয়ে যাবো ভাবছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে রাবার প্ল্যান্ট এটা তো পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে পুরো হলুদ হয়ে গেছে জানি না এই গাছটা বাঁচবে কিনা আমি একটু ভালো করে দেখছিলাম যে বাঁচবে কি বাঁচবে না বুঝতে পারছিলাম না তো জানি না তবুও আমি এই গাছটাকেও একটু পরিচর্যা করলাম এর পাতা পাতাগুলো যেগুলো আরও পাতা ছিল সেগুলো কেটে গেছে মানে কেটে দিলাম কাঁচি দিয়ে ভালো করে আর এটাকেও আমি ভালো করে জল দেবো আর ভাবছি কি এই গাছটাকেও ধুয়ে আনবো আর এর যে টপটা রয়েছে মানে পটটা যে পটটার মধ্যে বসানো রয়েছে এই পটটাও আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো একেবারে তাহলে মানে পুরো ধুলো হয়ে গেছে চারদিকে তো দেখো এই যে প্ল্যান্টটা আমি এটা ঠিক নাম জানি না এটা কী প্ল্যান্ট তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য কিনেছিলাম তো এই প্ল্যান্টটাকেও আমি এরকম করে ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসেই ভেবে দিলাম কারণ আমার না একদম নোংরা কাজ একদম পছন্দ হয় না তো এইভাবে সব পটগুলো ভাবছিলাম ধোবো না কিন্তু এখন আবার দেখছি না পটগুলো না ধুলে গাছগুলো যদি ধুয়ে নিয়ে এসেছি পটগুলো ধুতে হবে তো সেই জন্য আবারও পটগুলো নিয়ে চলে গেলাম নিয়ে বেসিন থেকে মানে পটগুলোকে খুব ভালো করে ধুয়ে দিলাম দিয়ে একটু বেশি বেশি করে জল দিয়ে যাব যাতে এই গাছগুলো দেখেছো আমি প্রথমত রিপটিং করিনি গাছগুলো যেরকমভাবে ওই যে লাগানো ছিল সেভাবেই আমি এইভাবে রেখে দিয়েছিলাম রিপটিং করিনি আর এই পটগুলোর মধ্যে বেশি করে জল দিয়ে যাবো যাতে অনেকদিন ভালো থাকে যাতে আমরা না থাকলেও গাছগুলো যাতে মরে না যায় আর অমিত যখন মানে ছিল তো ও এগুলো মেনটেন করতো বাট ও তো নেই এখন আর কে মেনটেন করবে কিচ্ছু করার নেই আমাদের এত মানে এইভাবে এত ট্রাভেল করে এইভাবে মেনটেন করা যায় না আর আমি আমি প্ল্যানটাকে নিয়ে খুব মানে চিন্তায় পড়ে গেছি যে কী হবে জানি না তো দেখা যাক আমি একটুখানি জলটল দিয়ে যাবো বাঁচে কিনা দেখি যদি না বাঁচে আর কিছু করার নেই কী করবো দেখতে পাচ্ছ কয়েকটা পাতা কিন্তু সবুজ সবুজ হয়ে আছে যখন এটা সবুজ ছিল তোমার দেখেছিল অবশ্যই তখন বেশ সুন্দর দেখতে লাগলো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে পাচ্ছ আমার হাতের যে দুটো রয়েছে কিন্তু পুরো শুকিয়ে কাটকাট হয়ে গেছে আর এই যে আমার তুলসী গাছের যে মঞ্চটা ছিল এই যে দেখতে পাচ্ছ ওখানে একটা তুলসী গাছ লাগানো ছিল ওই তুলসী গাছটাও একদম মরে গেছে একদম শুকনো কাঠ হয়ে গেছে তো আমি ভাবছি কি তুলসী গাছটাকে তুলে দিয়ে দিই তুলে ফেলে দিই কারণ হচ্ছে ওটা দিয়ে আর পাতা তো গজাবে না তো বেকার মরে গেছে পুরো গাছটা তো আর দেখে কী হবে এরকম তুলসী গাছ রাখলেও মানে কেমন দেখতে লাগে বাজে লাগে যে দেখতে তো সেই জন্য সব তুলে দিচ্ছি যেগুলো যেগুলো মরে গেছে সেগুলো সব ফেলে দেবো দিয়ে এই তুলসীর মঞ্চটাকেও ভালো করে ধুয়ে দেবো কারণ হচ্ছে এটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে যেহেতু মার্বেলের তো আর যেহেতু সাদা তো সেই জন্য প্রচণ্ড নোংরা হয়ে গেছে এটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর এখন তুলসী গাছ আমি লাগাবো না কারণ এখন তুলসী গাছ লাগালে আমরা কদিন পরে চলে যাবো এগুলো মেনটেন কেউই করতে পারবে না তুলসীকে জল দেওয়া হবে না সেই আবার নষ্ট হয়ে যাবে সেজন্য আমি আর কিছু লাগাবো না আমি এখানে দেখছিলাম সামনে একটা নার্সারি আছে তো নার্সারিতে কী সুন্দর সুন্দর জবার কালেকশান আর জবার থেকেও বড় কথা হচ্ছে এখন গাঁদার কালেকশান এসছে খুব সুন্দর সুন্দর গাঁদার কালেকশান এসেছিলো আমার দেখে নার্সারি কিনতে ইচ্ছে গেছিলো তার ভাবলাম যে না বেকার কিনে লাভ নেই কারণ এগুলো মেনটেন কিনলেই তো হবে না শুধু মেনটেন করতে হবে তো মেনটেন করতে পারবো না সেই জন্য আর কিনলাম না ভেবেছিলাম যে এরকম শীতকালে এরকম ব্যালকনিতে সুন্দর করে সাজিয়ে রাখলে খুব সুন্দর দেখতে লাগে কিন্তু থাকা তো হবে না এইভাবে তো সেই জন্য আর কিনলাম না তো চলো গাছটাকে তুলে দিই সব কিছু করে নিই তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি ওর বারান্দাটা কিন্তু এখন এরকম হয়ে গেছে যেখানে যা ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর তোমাদেরকে এটাও বলে রাখি যে কিচেন ঘর সব মানে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারিনি তার কারণ হলো যেহেতু কী বলতো কাজ করতে করতে ক্যামেরা ধরার খুব মানে সম্ভব হয় না কেউ যদি ক্যামেরা একজন ধরে দেওয়ার লোক থাকে তাহলে ঠিকঠাক হয় দেখো বিছানাটা সেটা একদম পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব দিকে ধুলো ধুলো হয়ে গেছিলো এখানে এগুলো সুন্দর করে মুছে টুছে সমস্ত ফার্নিচার ডাস্ট করে গেছিলো সমস্ত ফার্নিচারকে ডাস্টিং করলাম সমস্ত কিছু করে একদম পরিপাটি করে দিয়েছি আর কিচেনটাকেও পরিপাটি করেছি কিচেনেরও খুব খারাপ অবস্থা ছিল তো সেই সমস্ত সব কিছু করলাম শরীরটাও না আজকে খুব একটা যে ভালো ছিল তা না সকাল থেকে উঠে একদম ভালো লাগছিলো না
তো শরীরটা ভালো ছিল না, সেই জন্য আজকে তোমাদের সাথে সবটাই আমি ভয়েস ওভার দিয়ে করলাম। তো তোমাদের জানি না কেমন লাগবে। তো দেখতে পাচ্ছো এখানে টাইনিংটাকেও আমি সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি, খুব সুন্দর করে। আর এই যে টাইনিং এর উপরে যে গাছটা দেখছো, এটা একদম ইঁদুরে কেটে দিয়েছিল খানিকটা খানিকটা করে, তো এটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনের অবস্থা, মানে সাদা ওয়াশিং মেশিনটার অবস্থা, ধুলগুলো পড়ে খুব খারাপ হয়ে গেছিলো। বেসিন টিংগুলো আমি পুরো, মানে বেসিন ওয়াশ বেসিন যেটা, সেটাকেও ধুয়ে টুয়ে সব পরিষ্কার করেছি। এইগুলো সবটাই আমি দেখাতে চেয়েছিলাম, বাট আমার সময়, মানে আমি মানে কাজ করতে করতে দুটোকে আর ব্যালেন্স করতে পারি না। দেখো সুন্দর একটা মাঠ রয়েছে এই পাশে, তো এদিকে দেখছো এই যে ঘরটা আমার, এই দিকের ঘরটাতেও আমি সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়েছি। এদিকের ঘরটাতে যদিও বেশি কিছু জিনিসপত্র নেই, তবু এদিকের ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই শোকেসটাকেও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। কিন্তু ইচ্ছা ছিল ওই ঠাকুরের যে মন্দিরটা, ওটাকে সুন্দর করে একটুখানি ধোয়া টোয়া, কিন্তু আর ওটা পেরে উঠলাম না, মানে আমার দ্বারা আর সম্ভব হলো না। আর এই দেখো কিচেনটার মধ্যেও খুব সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে দিয়েছি কিচেনটাও। এখানে সমস্ত কিছু, এখানে মশলাপাতির কৌটো, তারপর এখানে কাপ টাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, আর মোটামুটি সব কিছুই পরিপাটি করে নিয়েছি। তো দেখা যাক, এই যে কাপ টাপ রেখেছি দেখতে পাচ্ছো, আর উপরটাতে মশলাপাতির কৌটো রেখে দিয়েছি এইখানে। আর এখানে দেখো, এখানে মাইক্রোওভেনটা এখানে রেখে দিয়েছি, এখানে কিছু বাসনপত্র মেজে দিয়েছি, সব সুন্দর করে রেখে দিয়েছি। তো আজকের ব্লগটা তোমার সাথে এইভাবে শেয়ার করলাম, কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর এই বাড়িতে যেহেতু থাকা হয় না, সেই জন্য সব কিছুতেই, মানে সব কিছু ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ারও করা হয় না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, আর আজকের মতো টাটা বাবাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।